আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এটি আমার প্রথম ব্লগ। ঈদের ছুটি কাটাতে একেবারে চলে এসেছি দেশের বাড়িতে। প্রথমে শ্বশুর বাড়ি, তারপরে যাব মায়ের বাড়িতে, সেখান থেকে তারপরে ঢাকায় ব্যাক করব। তো আমরা ইফতারের পরে সবাই মিলে ছাদের উপরে নামাজ পড়ছিলাম, আর আমার দেবরকে পড়াচ্ছিলাম, ও ক্লাস সিক্সে পড়ে। আমার শাশুড়ি আমার ছেলেকে নিয়ে নিচতলায় গেছেন রেস্ট করার জন্য। ইফতারের পরে এমনিতেই শরীরটা একটু খারাপ লাগে, তার মধ্যে কিছুদিন হলো প্রচণ্ড গরম পড়েছে, উপরে তো টেকাই যাচ্ছিল না গরমের জন্য। সারাদিন রোদের তাপে ঘর একেবারে আগুন গরম হয়ে আছে। তো ছাদটা একটু বেশি ঠান্ডা থাকে সন্ধ্যার পরে, কারণ বাতাসে দ্রুত ঠান্ডা হয়ে যায়, ঘর সহজে ঠান্ডা হতে চায় না। তো আমরা এই জন্য সন্ধ্যার পরে ছাদেই থাকি বেশিরভাগ সময়। নির্জন, কি পড়ো? ইসলাম শিক্ষা বই পড়ি। ইসলাম শিক্ষা বই পড়ো? কে পড়াচ্ছে? তুমি? আমি পড়াচ্ছি? আমি তো এখনো পড়াইনি। তুমি পড়াচ্ছো? ব্লগ পড়াচ্ছি করতেছো? আচ্ছা, ভালো করে পড়ো। হ্যাঁ, পড়া ধরবো আমি কিন্তু। আচ্ছা, আমি ওকে পড়াচ্ছি, আবার মাঝে মাঝে আমার বোনও পড়া ধরছে, তো দুজনে মিলেই পড়াচ্ছিলাম। এখানে দাঁড়িয়ে থেকে মেহমেদ সারাদিন গাড়ি দেখে, আর কিছুক্ষণ পরপর একটা করে ট্রেন যায়। স্টেশনের যেহেতু কাছে, ট্রেনগুলো স্পষ্ট দেখা যায়, তাই এই ছাদটা মেহমেদের খুব প্রিয়। সন্ধ্যার পর থেকে সে এখানেই থাকে। ইফতারের পর সব এখন এলোমেলো হয়ে আছে, সবাই ইফতারি করছে, এখন আমরা সবাই ছাদের উপরে বসে থেকে গল্প করছি। আর আমার ছোট দেবর, তাকে পড়াচ্ছি, একটু পরে আমরা চা খাবো সবাই, চায়ের সরঞ্জাম হচ্ছে। এটা হলো কিছুক্ষণ আগের দৃশ্য, যেখানে মেহমেদ দাদার সাথে মুড়ি মাখা খাচ্ছে। মেহমেদের দাদা খুব সুন্দর করে মুড়ি মাখতে পারে, তো আমরা সবাই নামাজ পড়ে তারপরে মুড়ি মাখা খাই। মেহমেদের খুব পছন্দ দাদার হাতের মুড়ি মাখা, তো ওকে এভাবে নিজের হাতে খেতে দিলে ও খুব খুশি হয়, তাই নিজের হাতে দিয়েছি। নির্জন আবার ছাদ থেকে ঘরে চলে আসে, ঘরে ওকে পড়াচ্ছিলাম। পড়াতে পড়াতে হুট করে নির্জনের চাচাতো ভাই, মানে আমার ছোট চাচা শ্বশুরের ছেলে, ঘরে আসে। তো এসে সে আবার একটা প্যাকেট দিয়ে বলছে যে মেহমেতের জন্য আমার চাচা শ্বশুর দুইটা জামা দিয়েছে। তো জামাগুলো খুলে দেখলাম খুব সুন্দর, গতবার ঈদেও তিনি জামা দিয়েছিলেন। তো এই ছিল আমার প্রথম ব্লগ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন। ধন্যবাদ।